কলকাতাতে এখন সারা দিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে সন্ধ্যাবেলা স্ট্রিট ফুড খেতে কার না ভালো লাগে। কি তাই তো, ঠিক বললাম তো? তো রাস্তা দিয়ে হঠাৎ যেতে যেতেই দেখলাম আমাদের বাড়ির একদম সামনে বসেছে একটা স্টল, তাতে রয়েছে একদম রং বেরঙের বিভিন্ন ধরনের কাবাব। আর সামনেই দেখলাম এই তন্দুরটা, যার মধ্যে তৈরি হচ্ছে গরম গরম কাবাবগুলো। দেখে তো আমি বেজায় খুশি, তার সাথে সাথেই অর্ডার করে ফেললাম একটা চিকেন হরিয়ালি কাবাব, আর ছিল একটা মুগ মশালা কাবাব। এই ছোট্ট স্টলটা রয়েছে 91 ব্যাস্টোটের একদম পাশেই, রাজারহাট A4 শপের একদম কাছাকাছি। রাজারহাট পুলিশ স্টেশন থেকে যে রাস্তাটা সিদ্ধা টাউনের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই পড়ে এই দোকানটা। হরিয়ালি কাবাব আমাদের তন্দুরে রেডি হচ্ছে অলরেডি, আর ওরা কিন্তু বেশ অনেকবারই বাটার লাগিয়ে লাগিয়ে ভালো করে তন্দুরি কাবাবগুলোকে তৈরি করছিল। দোকানটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে ঠিক সন্ধ্যের সময়। আর সব থেকে বড় ব্যাপার হলো কাবাবগুলো খেতে যেমন অনেক টেস্টি ছিল, আর তার সাথে প্রাইসটাও ছিল খুব রিজনেবল। একটা স্টিকের প্রাইস নিয়েছিল 100 টাকা, একটা স্টিকের মধ্যে 6টা করে কাবাব ছিল। আমি 2 রকম কাবাব নিয়ে ঝটপট করে প্যাকিং করিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু আমি খাবো কাবাবগুলো। চিকেন হরিয়ালি কাবাবটা যেমন ছিল স্পাইসি, আর এই যে মুগ কাবাবটা, মুগ মশালা কাবাবটাও ছিল খুবই নরম। প্রত্যেকটা কাবাবই একদম ফ্লেভারফুল, আর এই প্রাইসে তো অনেক টেস্টি বলা যেতে পারে। এই প্রাইসের সাথে এটা কম্পেয়ার। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি নিয়ে চলে এসেছি হরিয়ালি কাবাব। আর এটা কি একটা মুগ কাবাব বলেছিল, এক্স্যাক্ট আমার নামটা মনে নেই, মশালা মুগ কাবাব বা কিছু একটা। তো নতুন একটা দোকান খুলেছে রাজারহাট রেক জোনের একদম কাছে, যারা সিদ্ধা টাউনের ওদিকটাতে থাকে তারাও এখানে এসে ট্রাই করতে পারে। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। প্রথমেই এই মুগ যেটা আছে ওটা ট্রাই করছি। গ্রিন চাটনিটা লাগালাম, খুবই নরম আর খুব ভালো খেতে, একদম অন্যরকম টেস্টটা। এবারে আমরা এটা ট্রাই করবো, হরি স্পাইসি আর খুব ভালো খেতে মশলাদার। তো তোমরা এখানে যারা থাকো অবশ্যই কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো। তোমরা যারা কাছাকাছি থাকো অবশ্যই কিন্তু এই ছোট্ট স্টলটা থেকে ট্রাই করতে ভুলো না। আর কার কার কাবাব খেতে অনেক ভালো লাগে নিচে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো, কমেন্ট করে লিখে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও অনেক নতুন নতুন ভিডিওজের জন্য। তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, সকলে ভালো থেকো।